একের পর এক বেরিয়ে আসছে ইসলামিক স্টেট আইএস জঙ্গিদের কুকর্মের কথা। অন্তত 5,000 নারীকে অপহরণ করে যৌন ক্রীতদাসে পরিণত করে রেখেছে এই জঙ্গিরা। জঙ্গিদের চোখে ধুলা দিয়ে পালিয়ে আসা 20 বছরের এক নারী এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন। ওই নারী জানান, একদিন সকালে হঠাৎ করেই বাড়ি থেকে জোর করে তাকে ধরে নিয়ে যায় আইএস জঙ্গিরা। তারপর তাকে তাদের ডেরায় নিয়ে যাওয়া হয়। সেখানে এক অন্ধকার ঘরে জনা 400 নারীর সঙ্গে আটকে রাখা হয়েছিল। 10 দিন পর তাদের চোখ বন্ধ করে একটা গাড়িতে ঠাসাঠাসি করে নিয়ে যাওয়া হলো এক বাড়িতে। সেখানে তাকে বিক্রি করে দেওয়া হলো। এরপর সে অন্তত 3 থেকে 4 বার বিক্রি হয়েছে। বেশ কয়েকজন নারীকে বিভিন্ন জায়গাতে বিক্রি করা হয়। সব জায়গাতেই তাদের যৌন ক্রীতদাসী করে রাখা হতো। শেষবার একটি বুড়োর কাছে বিক্রি করা হয় তাকে। সে জিজ্ঞেস করছিল রান্না করতে পারে কিনা। জবাবে ওই নারী জানিয়েছিলেন তিনি রান্না পারেন না, কিন্তু এরপরেও রান্না শিখিয়ে দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয় তাকে। বুড়োর বাড়িতে যাওয়ার পর তাকে সহ্য করতে হয় অন্যরকম অত্যাচার। বুড়োটা বলতো, কোনো কাজ করতে হবে না, শুধু নগ্ন হয়ে আমার সামনে সারাদিন দাঁড়িয়ে থাকবে। এরপর এক রাতে বুড়ো ঘুমিয়ে পড়ার পর সেখান থেকে পালিয়ে আসে ওই নারী। এদিকে আইএস জঙ্গিরা 12 থেকে 15 বছরের বালিকাদের যৌন ক্রীতদাস করে ডেরায় রেখে দেয় বলে আইএস জঙ্গিদের থেকে পালিয়ে আসা আরেক নারী জানিয়েছেন। তিনি জানান, ওই বালিকাদের ওপর দিনের পর দিন চলে নির্যাতন ও ধর্ষণ। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।